Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। চলুন তাহলে তৈরি করি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিলাম পৌনে এক কাপ। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিলাম, মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে নিলাম, হাফ চামচের একটু বেশি হবে। এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ, স্বাদমতো লবণ দিয়ে নিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ। এবার একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মাছটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কচু শাকগুলো দিয়ে নিচ্ছি, আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে নিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ, কয় টুকরা রসুন দিয়ে নিলাম, চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিলাম, এক টেবিল চামচের মতো হবে লেবুর রস দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দিব না, এভাবে ঢাকনা ছাড়াই এখন রান্না করব। এভাবে মাঝে মাঝে নেড়ে দিয়ে কচু শাকটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।